চিত্রনায়িকা মাহিয়া মাহির বর্তমান স্বামী রাকিব সরকার তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেন মাহিকে। ডিভোর্স হয় না, এটা কি সত্যি? ঢাকার সিনেমার এই নায়িকা এখন মা হতে চলেছেন। আমি এত সুখবর এটা আমি লুকিয়ে রাখতে চাই না। মেয়ে হলে নাম রাখতে চান ফারিস্তা। মেয়ে হলে তো নাম রাখবো ফারিস্তা। হ্যাঁ, ছেলে হলে এখনো ঠিক করি নাই, কারণ আমি চাই না, মানে আমার মেয়েই হোক হবে, আমি জানি ইনশাআল্লাহ। কিন্তু মাহি প্রথমবার মা হলেও তার স্বামী প্রথমবার বাবা হচ্ছেন না। তার প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে, অনেকেই ভাবছেন তাই হয়তো রাকিবের এক্সাইটমেন্ট কিছুটা কম। আরে মানুষ জেলাস করবে, চোখ লেগে যাবে, না এই চোখ লেগে গেলে কমে যাবে সালামি, সো আমি সেটা চাই। প্রথম স্ত্রী উর্মি সরকারকে ডিভোর্স না দিয়ে মাহিকে বিয়ে করার ব্যাপারে উর্মি সরকার বলেন এ ব্যাপারে কিছুই জানতেন না তিনি, বিয়ের পর তিনি সবকিছু জানতে পারেন। ডিভোর্স হয় না, এটা কি সত্যি? উর্মি সরকার এই বিষয়টি নিয়ে মামলা করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আর করা হয়নি। মাহিয়া মাহির এটাই প্রথম বিয়ে নয়, এর আগেও তিনি দুইটি বিবাহ করেছিলেন। শাওন নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন চলচ্চিত্র আসার আগে। নায়িকা হওয়ার পর অপু নামে এক লন্ডন প্রবাসীকে বিয়ে করেন, সংসারও করেন দীর্ঘ 5 বছর। কিন্তু সংসারে বনিবনা না হওয়ার কারণে তাকে ডিভোর্স দিয়ে চলে আসেন মাহি। রাকিব সরকার এর সাথে দীর্ঘ 9 বছরের সম্পর্ক ছিল মাহির, সেই সম্পর্কেরই সমাপ্তি ঘটান গত বছর বিয়ে করে। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী এন্টারটেনমেন্ট।